नमस्कार बंधुरा, मुविज फैम बेंगली चैने अपन के स्वागतम। आज हमें अपन एम सतट भयंकर मुवि सम्बन्धे बोलबो जे मुविगुली सत्य घटना अवलम्बने तैरी। मुविगुलिर कहनी एवं दृश्य अपना रातेर घूम केड़े निते पारे। ताहले बेशी आर देरी ना करे शुरू करी। नम्बर साथे आछे एनाबेल मुवि। एटी एसेछिलो 2014 साले। आईएमडीबी के रेटिंग दिछिलो 5.4। एटी एकटी थ्रिलार मिस्ट्रीते भरपूर हरर मुवि। एर कहनी शुरू हय जन ओ तार स्त्री मिया सादा पोशाक परानो सुंदर पुतुल खुजे पाय जार नाम एनाबेल। किछुदिनेर मध्ये तादेर परिवारे अशांति शुरू हय। एकदिन एक दम्पति तादेर आक्रमण करे जारा शयतानेर उपासक छिलो। एरपर मुविते कि कि हय ता आपनारा एई मुविटी देखले जानते पारबेन। 77% गुगल यूजार्स एई मुविटी कि पछन्द करेछे। नम्बर 6 আছে বর্ডারল্যান্ড মুভি। এটি এসেছিল 2007 সালে। আইএমডিবি এর রেটিং দিয়েছিল 5.7। এটি একটি ক্রাইম থ্রিলারে ভরপুর হরর মুভি। এর কাহিনী শুরু হয় তিন বন্ধু মজা ও মদ খাওয়ার জন্য মেক্সিকোর রাস্তায় বেড়াতে যায়। সেখানে তারা উদ্বেগজনক পরিস্থিতিতে পড়ে যায় এবং তাদের মধ্যে একজন বন্ধুকে শয়তান মেক্সিকানরা বন্দি করে যারা মানুষকে বলি দিত। এরপর কি হয় তা আপনারা মুভি দেখলে জানতে পারবেন। 80% গুগল ইউজার্স এই মুভিটিকে পছন্দ করেছে। নাম্বার 5 আছে দ্য পজিশন মুভি। এটি এসেছিল 2012 সালে। আইএমডিবি এর রেটিং ছিল 5.9। এটি একটি হরর থ্রিলার মুভি। এর কাহিনী শুরু হয় ইয়ার্ড বিক্রির সময় এম নামের এক অল্প বয়সী মেয়ে ডায়বুক বাক্সের সামনে এসে তার বাবাকে ওটি কিনতে বলে। ডায়বুক বাক্স হচ্ছে একটি ওয়াইন বাক্স যা খারাপ আত্মা দ্বারা প্রভাবিত। সেই বাক্সটি নেওয়ার পর এম অদ্ভুতভাবে পরিবর্তন হতে থাকে এবং তাদের পরিবারে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। 86% গুগল ইউজার্স এই মুভিটিকে পছন্দ করেছে। আপনারা যদি হলিউডের অ্যানিমেশন মুভি দেখতে পছন্দ করেন আই বাটনে পেয়ে যাবেন। নাম্বার 4 আছে স্ট্রেঞ্জার্স মুভি। এটি এসেছিল 2008 সালে। আইএমডিবি কে রেটিং দিয়েছিল 6.2। এটি একটি হরর মিস্ট্রি থ্রিলার মুভি। এর কাহিনী শুরু হয় জেমস হোয়েট এবং ক্রিস্টিন ম্যাকে একে অপরের সাথে কিছু ভালো সময় কাটানোর জন্য দূরবর্তী বাড়িতে যান। কিন্তু ভোরের বেলা তাদের বাড়ির দরজায় একটি নক পড়ে যা তাদের জীবন বদলে দেয়। নাম্বার 3 আছে ডেলিভার আস ফ্রম ইভেল মুভি। এটি রিলিজ হয়েছিল 2014 সালে। আইএমডিবি এর রেটিং দিয়েছিল 6.2। এটি একটি হরর থ্রিলার মুভি। এর কাহিনী শুরু হয় র্যালফ নামের একজন পুলিশ অফিসার ম্যানেডোজার সাথে দল তৈরি করে কারণ কিছুজন অসৎ বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য। এর কাহিনী খুব সুন্দর এবং ভয়ঙ্কর। 89% গুগল ইউজার্স এই মুভিটিকে পছন্দ করেছে। নাম্বার 2 আছে দ্য গার্ল নেক্সট ডোর মুভি। এটি রিলিজ হয়েছিল 2007 সালে। আইএমডিবি এর রেটিং দিয়েছিল 6.6। এটি একটি ড্রামা থ্রিলারে ভরপুর হরর মুভি। এর কাহিনী শুরু হয় একজন কিশোরী তার তত্ত্বাবধায়ক অর্থাৎ পরিচারকের হাতে ভয়ঙ্করভাবে নির্যাতনের শিকার হয় এবং আশেপাশের ছেলেদেরও মেয়েটিকে নির্যাতন করতে উৎসাহিত করত। নাম্বার 1 আছে কনজুরিং মুভি। এটি এসেছিল 2013 সালে। আইএমডিবি এর রেটিং দিয়েছিল 7.5। এটি মিস্ট্রি থ্রিলারে ভরপুর হরর মুভি। এর কাহিনী শুরু হয় পেরন পরিবার একটি ফার্ম হাউসে চলে আসে যেখানে তারা নানা রকম অপ্রাকৃতিক ঘটনা অনুভব করে। তারা নানা রকম লোকের পরামর্শ নেয় এবং শেষে তারা ভূতত্ত্ববিদ এড এবং লেনের সাথে দেখা করে তাদের সাহায্য নেওয়ার জন্য। তারাও তাদের সাহায্য করতে গিয়ে কি কি সমস্যায় পড়ে তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। এই মুভিটির আরও একটি পার্ট আছে দ্য কনজুরিং 2 মুভি। কনজুরিং 2 মুভিটি রিলিজ হয়েছিল 2016 সালে। আইএমডিবি এর রেটিং দিয়েছিল 7.3। এটি একটি হরর মিস্ট্রি থ্রিলার হরর মুভি। এর কাহিনী শুরু হয় একা মা ও তার সন্তানেরা তাদের বাড়িতে যখন অদ্ভুত অলৌকিক ঘটনা দেখে তারা তদন্তকারী এড ও লরেনের সাহায্য নেয়। এরপর মুভিতে কি কি হয় তা আপনারা এই মুভিটি দেখলে জানতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং এমনই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুদের এমনই মুভি সম্বন্ধে জানাতে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।